सुप्रिय शिक्षार्थीबृंद आजकेर क्लासे सबाइके सुस्वागतम। एकादश श्रेणी आजकेर आमादेर क्लासेर टॉपिक्स भारतीय उपमहादेशे फरासी बणिकदेर आगमन। आमरा इतिपूर्वेर क्लासे तोमादेर बोलेछिलाम शेष दिके बोलेछिलाम जे उपमहादेश भारतीय उपमहादेशे जे समस्त बणिकरा व्यवसार उद्देश्ये एदेशे आगमन करे प्रथम छिलो पर्तुगीजरा एवं शेषे सब शेषे जे बणिक सम्प्रदाय आसे जे बणिक गोष्ठी आसे सेटा होच्छे फरासी बणिक गोष्ठी। तो सेई फरासी बणिकराई सब शेषे भारतीय उपमहादेशे वाणिज्यिक उद्देश्ये तादेर आगमन। आमरा तादेर विषयटी निये एखन आलोचना करते जाच्छि। স্লাইডেও যেমনটি দেখা যাচ্ছে, তবে স্লাইডে যাওয়ার আগে আমরা একটু বলে নিতে চাই যে সব দেশগুলোই কিন্তু বেশিরভাগ বাণিজ্যিক গোষ্ঠীগুলো ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতে এসেছিল বেসরকারিভাবে। একটি কোম্পানি বেসরকারিভাবে তারা গঠিত হয়ে এদেশে বাণিজ্য করতে আসে। এই ক্ষেত্রে ফরাসিদের ক্ষেত্রে একটু পার্থক্য আছে এবং ইংরেজদের ক্ষেত্রেও পার্থক্য আছে। ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা যেরকম একটি বেসরকারি উদ্যোগে গঠিত হয়, পক্ষান্তরে ফরাসিদের বিষয়টি একটু ব্যতিক্রম। সেই সময় ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের শাসনকালে তার যে অর্থমন্ত্রী ছিল, দূরদর্শী অর্থমন্ত্রী বলা হয় তাকে, কলবার্ট, সেই কলবার্ট 1664 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করেন। আর ইংরেজ ইস্ট ইন্ডিয়ার কথা আমরা বলছি যে সেটা সম্পূর্ণরূপে বেসরকারি উদ্যোগে গঠিত হয় এবং সেখানে তাহলে দুইটার পার্থক্য এরকম দেখা যাচ্ছে যে ফরাসিরা ফরাসি বণিক গোষ্ঠী যেটা সেটা ফরাসি সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এবং মদদে গঠিত হয়, আর ইংরেজদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা বেসরকারি উদ্যোগে গঠিত হয়, বেসরকারি পর্যায়ে সংগঠিত হয় সেটা। 1668 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কোয়েস ক্যারন ভারতবর্ষের সুরাটে প্রথম ফরাসি কুঠি নির্মাণ করেন। আমি আবারও রিপিট করছি, এটুকু মনে রাখতে হবে যে ফরাসিরা 1668 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কোয়েস ক্যারন ভারতবর্ষে সুরাটে প্রথম ফরাসি কুঠি নির্মাণ করেন। 1669 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের গোলকুন্ডার সুলতানের ফরমান অনুসারে মুসলিপট্টমে তারা আরেকটি ফরাসি কুঠি নির্মাণ করে। 1673 খ্রিস্টাব্দে বিজাপুরের শাসক শের খান লোদির ফরমান বলে একটি ক্ষুদ্র গ্রামে ফ্রাসো মার্টিন একটি ফরাসি কুঠি স্থাপন করেন। কালক্রমে এই কুঠিকে ঘিরেই একটি ফরাসি বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে এবং এই জায়গাটি হচ্ছে পণ্ডিচেরি নগরী বলা হয়। এই পণ্ডিচেরি নগরীটি এই ফরাসিদের যে কুঠিটা, এই কুঠিকে ঘিরেই মূলত গড়ে ওঠে। ঠিক যেমনটি তোমাদেরকে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে যেরকম তিনটি গ্রাম এবং ফোর্ট উইলিয়াম দুর্গ তিনটি গ্রাম কিনে নেওয়া হলো এবং ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হলো, এই ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে কলকাতা শহর গড়ে উঠল। ঠিক এখানে আমরা একই বিষয় বলতে যাচ্ছি যে এইখানে এই কুঠিটা, এই যে কুঠি স্থাপন করা হলো এই কুঠিটাকে কেন্দ্র করে পণ্ডিচেরি নগরী গড়ে উঠল। পণ্ডিচেরির উত্থানে মার্টিনের, ফ্রাসোয়া মার্টিন নামক এই ফরাসি নাগরিকের অবদান ছিল অপরিসীম। 1690 থেকে 92 খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসিরা কলকাতার কাছে চন্দননগরে তাদের একটি বিখ্যাত একটি কুঠি নির্মাণ করে। পরবর্তীতে এটি তাদের একটি শক্তিশালী কুঠি হিসাবে পরিচিতি লাভ করে। ইতিমধ্যে ফ্রান্স ও হল্যান্ডের মধ্যে এই সময়ের মধ্যবর্তী সময়ে ইউরোপে ফ্রান্স এবং হল্যান্ডের মধ্যে যুদ্ধ ছড়িয়ে হলে তার প্রভাব ভারতে এসে পড়ে। 1693 খ্রিস্টাব্দে ডাচরা ফরাসিদের হাত থেকে পণ্ডিচেরি অধিকার করে নেয়। কিছুদিন পর অবশ্য ডাচরা ইউরোপে উভয় দেশের মধ্যে ডাচরা এবং ফ্রেঞ্চরা তাদের একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। সেই শান্তি চুক্তি হচ্ছে রিসউইকের শান্তি চুক্তি। এই শান্তি চুক্তি স্থাপিত হলে ফরাসি এবং ডাচদের মধ্যে যে মধ্যস্থতা হয় সেই মধ্যস্থতা অনুযায়ী ফরাসি সরকার পুনরায় ফ্রাসোয়া মার্টিনকে পণ্ডিচেরি গভর্নর নিয়োগ করে এবং পণ্ডিচেরি যে দখল হয়ে যায়, আমরা বললাম যে হল্যান্ডের হাতে বা ডাচদের হাতে, সেটি তারা ইতিমধ্যে ফিরিয়ে দিয়েছিল। ফিরিয়ে দেওয়ার কারণে ফ্রাসোয়া মার্টিনকে পণ্ডিচেরির গভর্নর নিয়োগ করা হয়।
মার্টিনের দক্ষ নেতৃত্বে পণ্ডিচেরির ফরাসি কুঠির গুরুত্ব সেই সময় বিশেষভাবে বৃদ্ধি পায়। 1716 খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া মার্টিন মারা যান। মার্টিনের মৃত্যুর পর ফরাসি কোম্পানি তাদের বাণিজ্য অনেকটাই গুটিয়ে এনে তাদের বাণিজ্যিক কলেবরটা বা বাণিজ্যিক যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল এই সময় একটু ভাটা দেখা দেয়, তাদের এই বৃদ্ধিটা কম হতে থাকে, অনেকটা গুটিয়ে আনার পর্যায়ে বলা হয়। 1720 খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন নতুন করে পুনর্গঠিত করা হয়। লেনোয়ার এবং ডুমাস নামে দুজন যোগ্য প্রশাসকের নেতৃত্বে ফরাসি কোম্পানি পুনরায় সমৃদ্ধশালী হয়ে ওঠে। ফরাসি শক্তি 1721 খ্রিস্টাব্দে ভারত মহাসাগরের মরিশাস দ্বীপ, 1725 খ্রিস্টাব্দে মালাবার উপকূলের মাহে, 1739 খ্রিস্টাব্দে কারিকল দখল করে এবং সেখানে তাদের কুঠি প্রতিষ্ঠা করে। আমরা এই যে সবগুলোই দাক্ষিণাত্যের কথা বলা হচ্ছে, 1721 খ্রিস্টাব্দে ভারত মহাসাগরের মরিশাস দ্বীপ, 1725 খ্রিস্টাব্দে মালাবার উপকূল এবং 1739 খ্রিস্টাব্দে কারিকল দখল করে এবং সেখানে তারা তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। পণ্ডিচেরিতে ফরাসিরা একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করে। 1720 খ্রিস্টাব্দ থেকে 1742 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ফরাসি বণিকদের ব্যাপক উন্নতি সাধিত হয় অথবা তাদের বাণিজ্যিক উন্নতি সেই সময় 1720 থেকে 1742 সময় সাল পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পায়। বাণিজ্যিক ক্ষেত্রে তারা উন্নতি লাভ করতে থাকে। এই সময়কালে ফরাসি কোম্পানি শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল, অর্থাৎ তাদের কনসেন্ট্রেশনটা বা তাদের দৃষ্টি সেই সময় বাণিজ্যের ক্ষেত্রে নিবদ্ধ ছিল। 1720 এবং 1720 থেকে 1742 সালের পর নতুন একটি স্টেজ শুরু হলো ফরাসিদের বাণিজ্যিক, যে আমরা বললাম যে সেই সময় পর্যন্ত তারা যে বাণিজ্যিক কার্যক্রমের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ ছিল। 42 সালের পর থেকে তাদের এখানে কিছুটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা আসে মূলত ডুপ্লে, ফরাসি সেনাপতি জোসেফ ডুপ্লে যার নাম, তাই সেই তাকে সে যখন 1742 সালে পণ্ডিচেরির শাসনকর্তা হয়ে আসলো ভারতে, ফরাসি এই সময় এই সেই সময়ের পর থেকে ভারতীয় রাজনীতিতে ফ্রেঞ্চরা সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। ডুপ্লে ভারতবর্ষে একটি ফরাসি সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন দেখেন। মূলত এই সময় থেকে ফরাসিরা একটি স্বপ্ন দেখতে থাকে। তাদের ইতিপূর্বে আমরা বললাম যে বাণিজ্যিক দিকে যে তাদের যে দৃষ্টিটা ছিল সেখান থেকে একটু তারা সরে আসে এবং সেই সরে আসাটার ক্ষেত্রে পরিপূর্ণভাবে যাকে ঘিরে সেই লোকটির নাম বলা হচ্ছে যে জোসেফ ডুপ্লে, কিন্তু তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় ইংরেজ শক্তি। এটা তার সেই সময়ের তিনি বাস্তবে এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে ভারতের যদি ফ্রেঞ্চদের আধিপত্য প্রতিষ্ঠা করতে যাওয়া হয় বা যদি ফরাসি উপনিবেশ গড়ে তুলতে যাওয়া যায় অথবা ভারতে যদি সাম্রাজ্য স্থাপন করতে যাওয়া যায় তাহলে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বিতার মুখাপেক্ষী হতে হবে কাদের, সেটা হচ্ছে ইংরেজদের। ফলে তার প্রাধান্য প্রতিষ্ঠায় ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে এবং দুই সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে দ্বন্দ্ব সেই আধুনিক ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। বাস্তবিকই আসলে তাই, সেই সময়ে যে দুইটা সাম্রাজ্যবাদী শক্তি ছিল ফ্রেঞ্চ এবং ইংরেজরা, তাদের ইউরোপে যে তারা পরিচিত সেই তাদের পরিচিতি প্রতিদ্বন্দ্বিতাটা ভারতে এসে তার এই ঢেউ আবার এই দুইজনের গায়ে লাগে। এই জন্যই যে দুই শক্তিরই লক্ষ্য ছিল এই ভারতের এই জায়গায় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা এবং এই প্রতিষ্ঠা করতে গেলে একে অপরকে ইংরেজ অথবা ফ্রেঞ্চ যে কাউকে পরাজিত করতে হবে অথবা রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। অন্যান্য বণিক দলের কথাও আমরা একটু বলে নিই, যে আমরা এ পর্যন্ত যেগুলো বলেছি যে ফ্রেঞ্চ এবং ইংরেজদের নিয়েই বলছি, পাশাপাশি যে অন্যান্য বণিকগুলো ছিল, পর্তুগিজ বণিকদের সাফল্যে উৎসাহিত হয়ে ওলন্দাজ ইংরেজ এবং ফরাসি বণিকগণই ব্যবসা বাণিজ্য করতে ভারতে আসে নাই। তাদের পথ ধরে ইউরোপের অপর অপর রাষ্ট্রের বণিক দলও ভারতে আগমন করেছিল। বিষয়টা এইভাবে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু পর্তুগিজরা রাস্তা দেখিয়েছিল, পর্তুগিজদের পাশাপাশি অন্যান্য বণিক দল এসছে। বণিক দল আসছে কিভাবে, যেহেতু তারা এই যে ভারতে ব্যবসা বাণিজ্য করছে এবং তারা তাদের নাম ডাকাচ্ছে, তারা অর্থকরী উপার্জন করছে, এটা যখন ইউরোপের অন্যান্য জাতির কাছে কানে আসলো
তখন তারাও এই বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকলো যে আমাদেরও উচিত ভারতে গিয়ে ব্যবসা বাণিজ্য করা, যেহেতু বাণিজ্যিক বিষয়টা তাদের তাদের ভিতরে চলে আসলো। এক্ষেত্রে আমরা 1616 খ্রিস্টাব্দে দিনেমার বলতে আমরা বলে ডেনিশদের বলি বা ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়। সেখানকার ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে 1616 সালে। 1620 খ্রিস্টাব্দে তাঞ্জোর জেলার ট্রাঙ্কুভারে এবং 1676 খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে শ্রীরামপুরে দিনেমানরা তাদের বাণিজ্যিক কুঠি স্থাপন করে। 1722 খ্রিস্টাব্দে ফ্লান্ডার্সের বণিকগণ ওস্টেডু কোম্পানি, 1731 খ্রিস্টাব্দে সুইডেনের বণিকগণ সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা জানি সুইডেনের অধিবাসীদের আমরা বলি সুইডিশ, সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং অস্ট্রিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ব্যবসায়িক উদ্দেশ্যে অস্ট্রিয়ার বণিকগণও ভারতে আগমন করে। কিন্তু এসব বাণিজ্য প্রতিষ্ঠান ভারতে বাণিজ্যিক প্রতিযোগিতার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তারা স্বদেশে চলে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। এবং শেষ পর্যন্ত টিকে থাকে, শেষ দিক পর্যন্ত টিকে থাকে ফ্রেঞ্চরা। একটা পর্যায়ে ফ্রেঞ্চদের উপরিণতি আমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয়, আমরা কি ঘটেছিল তাদের ভাগ্যে সেটা বুঝতে পারব। পণ্ডিত চেরিতে ফরাসিরা যে শক্তিশালী কি বলে যে কুঠি নির্মাণ করলো, এই কুঠি নির্মাণ ঘিরে যাকে ঘিরে হয়েছিল সেটা আমরা বলেছি যে ডুপ্লেকে ঘিরে, এবং তার সেও বাস্তবিকভাবে উপলব্ধি করেছিল যে ইংরেজদের সাথে মোকাবেলা করতে না পারলে বা ইংরেজদের পরাজিত না করতে পারলে তার যে সাম্রাজ্য প্রতিষ্ঠার যে স্বপ্ন সে লালন করে আসছিল সেটা কখনোই সম্ভব হবে না। আমাদের পরবর্তী টপিক হচ্ছে দাক্ষিণাত্যের ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। আমরা যে জন্য বললাম যে ডুপ্লে যে বিষয়টাকে সামনে রেখে আগেল বা যে উপলব্ধি করতে পারলো বাস্তবতা যে ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে কি কি ব্যবস্থা নিতে হবে বা তার কি বাধা। তো দাক্ষিণাত্যের ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব ভারতবর্ষের ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ঘটনাবলিতে চমকপ্রদ নেই সত্য, কিন্তু ভারতে ইংরেজ প্রাধান্য প্রতিষ্ঠার এটি ছিল সুস্পষ্ট পদক্ষেপ। বিষয়টা এমন যে দুই পক্ষই বুঝতে পেরেছিল এটা বাস্তবতা যে হয় ফ্রেঞ্চদের পরাজিত করতে হবে এবং ইংরেজরা সেখানে প্রভুত্ব প্রতিষ্ঠা করবে, অথবা ফ্রেঞ্চরা ইংরেজদের পরাজিত করে সেখানে ফ্রেঞ্চদের আধিপত্য প্রতিষ্ঠা করবে। এই দ্বন্দ্বের ফলে শেষ পর্যন্ত ভারতে ফরাসি শক্তির এবং বাস্তবতা হলো এই যে এই দ্বন্দ্বের শেষ পর্যায়ে গিয়ে ফরাসিদের পতন হয় এবং ইংরেজ শক্তির বিজয় সূচিত হয়। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের ভাষায় এই সংগ্রাম নিশ্চিতভাবে স্থির করে দিয়েছিল যে ফরাসিরা নয় ইংরেজরাই ভারতবর্ষের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে চলেছে। এখন ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে সেই সময় ভারতের রাজনৈতিক অবস্থা কি রকম ছিল সেই বিষয়টা আমরা একটু আলোকপাত করব, যেটা স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। অষ্টদশ শতক, এই যে আমরা বলছি যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে ভারত, তো ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে ভারত সেই সময়টি ভারত আসলে আমরা প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমরা যেই টপিকসটাতে আছি সেটা হচ্ছে যে মধ্যযুগ, এবং যেই জায়গাটা আমরা প্রথম ক্লাসটা যেটা শুরু করেছিলাম আমরা সেখানে যে জাহাঙ্গীর পর্যন্ত বলেছিলাম যে মুঘল সম্রাট জাহাঙ্গীর। এখন আমরা যেই সালটাতে আসছি, যেই সালের ঘটনাবলীগুলো আলোচনা করছি সেইটা মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়কালের। সুপ্রিয় শিক্ষার্থী এবং বৃন্দ, তোমাদের আমরা মুঘল আমলের বিষয় বলি তোমাদের সিলেবাসের বিষয় না, কিন্তু এটা আমাদের একটু তোমাদের জেনে রাখার জন্য বলছি যে এই এই টপিক একটু আমাদের ধারণা রাখতে হবে তোমাদের যে কোন অংশ, যেহেতু এটা ইতিহাস এবং এখানে বংশ একটা রাজবংশ একটা বড় বিষয় মনে রাখার মতো বিষয়, এটা সেটা একটু মনে রাখতে হবে যে বাংলার ইতিহাসের ভারতের ইতিহাসের দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে মুঘল রাজবংশ। একটু সেটা আমাদের একটু যে কোন ঘটনাবলীর সময় কোন সম্রাট সমাসীন ছিলেন, সিংহাসনে আসীন ছিলেন, এটা আমাদের একটু মনে রাখতে হবে। অষ্টাদশ শতকের মধ্যভাগ ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। শোচনীয় ছিল সেটা আমরা একটু আলোচনা করতে যাব। 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয়। এই তার মৃত্যুর সঙ্গে সঙ্গে মুঘল সাম্রাজ্য দ্রুত পতনের দিকে ধাবিত হয়। কারণ হচ্ছে এই যে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পরবর্তী যে উত্তরাধিকারী ছিল সবাই ছিল দুর্বল চিত্তের,
কেউ সুদৃঢ় হাতে শাসন কার্য ওরকম চালাতে পারেন নাই, স্বভাবতই তাদের দ্রুত পতনের দিকে ধাবিত হয়। এই দুর্বল উত্তরাধিকারের কারণে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে মুঘল কর্তৃত্ব শিথিল হতে থাকে। এরই একটি প্রেক্ষাপটে 1739 খ্রিস্টাব্দে পারস্যের সম্রাট নাদির শাহের ভারত আক্রমণে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে দাক্ষিণাত্যের মুঘল সুবাদার নিজাম 1739 সালে পারস্যের সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং এই সময়ে দাক্ষিণাত্যের মুঘল সুবাদার নিজামুল মুলক আসফ ঝাঁ সেই সময় তিনি দাক্ষিণাত্যের স্বাধীনতা ঘোষণা করেন এবং হায়দ্রাবাদে তিনি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। এখানে একটু মনে রাখতে হবে তোমাদের যে পরবর্তী ক্লাসে আমরা বলবো, তবে এখন একটু আমরা বলিনি যে হায়দ্রাবাদ, আমরা কথাটি এখানে বেশ কয়েকবার আমাদের টপিক পড়ানোর সময় আসবে, একটু মনে রাখতে হবে যে হায়দ্রাবাদের শাসকদেরকে আমরা বলবো নিজাম। যেরকম আমরা নবাব বলি বাংলার নবাব, ঠিক হায়দ্রাবাদের যে নবাবকে বলা হবে আমরা হায়দ্রাবাদের নবাবকে নবাব বলবো না, হায়দ্রাবাদের নবাবের নাম হবে নিজাম, তাদের উপাধিটা এখানে বলা হবে নিজাম। এবং এই কিভাবে নিজামটা আসলো সেখানে তোমরা একটু বুঝতে পারবা যে মুঘল সাম্রাজ্যের বিশেষ করে আওরঙ্গজেব পরবর্তী মুঘল যে সম্রাটগুলা তাদের দুর্বলতার সুযোগ নিয়ে নিজামুল মুলক আসফ ঝাঁ প্রথম হায়দ্রাবাদের স্বাধীনতা ঘোষণা করেন এবং এই কারণেই পরবর্তীতে হায়দ্রাবাদের নবাবদেরকে নিজাম বলা হয়। এবং প্রথম যে নিজাম বলা হচ্ছে তার নাম হচ্ছে নিজামুল মুলক আসফ ঝাঁ। আচ্ছা, এই সময় মারাঠাগণ মহারাষ্ট্রে, আমরা আরেকবার বলে নিচ্ছি যে মারাঠা কারা, মহারাষ্ট্রের অধিবাসীদের আমরা বলবো মারাঠা। আচ্ছা, মারাঠাদের একটি বৈশিষ্ট্য আমরা একটু বলে নিতে চাই যে মারাঠারা যোদ্ধা জাতি, তারা যোদ্ধা জাতি এবং তাদের মাতৃভূমির জন্য বীর দর্পে যুদ্ধ করার তাদের ইতিহাস রয়েছে। সেই আমরা মারাঠাদের বিষয়ে এখন বলতে যাচ্ছি যে নিজাম যে সময় হায়দ্রাবাদের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করল, এই এর প্রতিক্রিয়া হিসাবে সেই সময় মারাঠাগণ মারাঠা দ্বিতীয় বালাজি বাজিরাওয়ের নেতৃত্বে এই নিজামের প্রভুত্বকে অস্বীকার করে তার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। এখন মারাঠা আক্রমণ, এই যে বললাম যে মারাঠারা ছিল যোদ্ধা জাতি, এখন মারাঠা আক্রমণের চাপে এবং হায়দ্রাবাদের নিজাম তার নিজের বার্ধক্যের ভারে তিনি অনেকটাই দুর্বল, তার রাজ্যটি অনেক দুর্বল ছিল। তার মৃত্যুর পর দাক্ষিণাত্যের রাজনীতি কোন দিকে মন নেবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল। এ সময় দাক্ষিণাত্যে যে কয়টি রাজ্য ছিল সেই রাজ্যগুলো হচ্ছে মহীশূর, উল্লেখযোগ্য আমরা বলতে যাচ্ছি, তার ভিতরে শক্তিশালী ছিল মহীশূর, কোচিন, ত্রিবাঙ্কুর, ত্রিচিনাপল্লী, মাদুরা এবং তাঞ্জোর। এই রাজ্যগুলো বিশেষ করে মাদুরা এবং তাঞ্জোর এগুলো ছিল অনেকটা ছোট ছোট রাজ্য ছিল, ত্রিবাঙ্কুর এগুলো ছোট রাজ্য ছিল, কিন্তু দাক্ষিণাত্যের এগুলো ছিল হিন্দু প্রভাবাধীন শক্তিশালী, মোটামুটি শক্তি বিশেষ করে মহীশূর বেশি শক্তিশালী ছিল। এসব রাজ্যগুলোর মধ্যে ছিল না কোনো শক্তি ছিল, মহীশূর রাজ্যটি শক্তিশালী ছিল নিঃসন্দেহে, এবং এই এই রাজ্যগুলোর ভিতরে একটা বিষয় ছিল না, তাদের ভিতরে কোনো ঐক্য ছিল না এবং নিজের পায়ে দাঁড়ানোর মতো বা নিজের শক্তি দিয়ে দাঁড়ানোর মতো কোনো শক্তিও তাদের ছিল না, তাদের সেরকম কোনো উদ্যোগও ছিল না। আচ্ছা, তাদের সেই ক্ষমতা, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাই ছিল না। এদিকে হায়দ্রাবাদ এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে সেই সময় মহারাষ্ট্রের বিভিন্ন সেনাপতিরা অন্যান্য, যেহেতু তারা শক্তিশালী ছিল, অন্যান্য রাজ্য আক্রমণ করে তারা যেই বিষয়গুলো যে চাপ সৃষ্টি করতো সেটাকে বলা হয় চৌথ আদায়। তারা বিভিন্ন ছোট অপেক্ষাকৃত ছোট রাজ্যগুলোকে বা পার্শ্ববর্তী রাজ্যগুলো আক্রমণ করে বা ভয় দেখিয়ে সেই সব রাজ্যগুলো থেকে তারা চৌথ আদায় করতো। এবং মারাঠাদের আক্রমণ দাক্ষিণাত্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। আচ্ছা, মারাঠাদের এই যখন আক্রমণের কথা বলছি, সেই সময় দাক্ষিণাত্যের তাহলে কয়টা শক্তির কথা আমরা একটু বুঝতে পারছি আমাদের আলোচনার মাধ্যম দিয়ে। একটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম,
যত আমরা বলি বয়সের ভারে ভারাক্রান্ত বা ততটা শক্তিশালী নয়, কিন্তু হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এটা স্বভাবত সেটা একটা শক্তি আমরা ধরে নেব। এইদিকে আমরা ধরে নিচ্ছি যে মারাঠারা দেশীয় শক্তি হিসাবে হায়দ্রাবাদ, আবার মারাঠাদের ক্ষেত্রে আমরা বলছি যে মারাঠারা, আর বিদেশি শক্তি যদি বলা যায় যে এক্সিস্টিং ওই সময় কে ছিল, নিঃসন্দেহে আমরা যেহেতু টপিক সে বলে দিয়েছি তোমরা বুঝতে পারছো যে ফ্রেঞ্চ এবং ব্রিটিশরা। তাহলে চারটা শক্তি আমরা বলছি যে খুবই শক্তিশালী, আর পরবর্তীতে আর একটা শক্তি চলে আসবে, তোমরা ইতিপূর্বে তোমাদের আমরা বললাম যে দাক্ষিণাত্যে যে হিন্দু রাজ্যগুলো ছিল সেটা মহীশূর রাজ্য, পরবর্তীতে মহীশূর রাজ্য খুবই শক্তিশালী রাজ্য হিসাবে আবির্ভূত হবে হায়দার আলীর সময়ে, সেটা আমরা পরবর্তী সময়ে বলবো। তাহলে আমরা এই সময়ে যেটা বলতে যাচ্ছি যে চারটা শক্তি, পাঁচটাও বলা যায় মহীশূরকে যদি আমরা ধরি তাহলে পাঁচটা, সেক্ষেত্রে দুইটা আমরা বললাম যে ফ্রেঞ্চ ব্রিটিশ এই দুইটা, আর দেশীয় শক্তি হিসাবে মহীশূর, তারপরে আমরা বলছি হায়দ্রাবাদ এবং মারাঠারা। আচ্ছা, এই সময় দাক্ষিণাত্যের সুবাদারের অধীনে, কর্ণাটক নামে একটি প্রদেশ ছিল, তোমরা কর্ণাটক প্রদেশের অবশ্যই নাম শুনেছ, এবং এর রাজধানী ছিল আলকোট, কর্ণাটকের এবং কর্ণাটকের নবাব ছিল দোস্তালি। স্বভাবত যেহেতু দাক্ষিণাত্যের এখানে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, কর্ণাটকের নবাব দোস্তালি হায়দ্রাবাদের নিজামের অধীনে হলেও নিজামের বার্ধক্য এবং দুর্বলতা তাকে উচ্চাকাঙ্ক্ষী করে তোলে, তিনি নিজামের কর্তৃত্বকে অস্বীকার করে স্বাধীনভাবে শাসন কার্য চালাতে থাকেন। সুতরাং দেখা যায় যে এই ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে দক্ষিণ ভারতের রাজনৈতিক পরিস্থিতি ছিল খুবই জটিল। সে সময় বোঝা যাচ্ছে যে যেহেতু আমরা একে বলছি হায়দ্রাবাদের নিজামকে বলছি, মারাঠাদের আক্রমণের কথা বলছি, আবার এখানে আমরা বললাম যে নতুনভাবে একটি রাজ্য প্রদেশ স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে, কিভাবে যে হায়দ্রাবাদের নিজাম, হায়দ্রাবাদের নিজামের অধীনে যেহেতু এটা ছিল, স্বভাবতই নিজামের দুর্বলতা বা তার বার্ধক্য যাই বলি না কেন, এই তার দুর্বলতা এবং বার্ধক্য তাকে উৎসাহিত করে তোলে, তাকে উচ্চাকাঙ্ক্ষী করে তোলে, তিনি নিজামের কর্তৃত্বকে অস্বীকার করে স্বাধীনভাবে তার শাসন কার্য চালাতে থাকেন। সুতরাং দেখা যাচ্ছে যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে দক্ষিণ ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করে, এবং এ অবস্থায় পূর্ণ সুযোগ গ্রহণ করে ইংরেজ এবং ফরাসি শক্তি। এই যে জটিল পরিস্থিতি, ইঙ্গো ফরাসিরা হয়তোবা এতটা সুযোগ সুবিধা লাভ করতে পারতো না যদি এদেশীয় যে শক্তিগুলার নাম আমরা বললাম, যেরকম কর্ণাটক নিঃসন্দেহে দেশীয় শক্তি, এই রাজ্যগুলা যদি নিজেদের মাঝে তাদের ঐক্য থাকতো তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতো না। ইংরেজ এবং ফরাসিরা তারা এই জটিল রাজনৈতিক যে পরিস্থিতি ছিল এর ভিতরে তারা ঘোলা পানিতে মাছ শিকার, যেরকম বলা হয় যে এই জায়গার রাজনৈতিক ফায়দা তারা লাভ করতে পারতো না। উভয় জাতির মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা শেষ পর্যন্ত সাম্রাজ্য স্থাপনের দ্বন্দ্বে পরিণত হয়। আমরা যে বিষয়টি বললাম যে কর্ণাটকের যে নবাব, যে শাসনকর্তা দোস্তালি, যে হায়দ্রাবাদের নিজামের অধীনে ছিল বা দাক্ষিণাত্যের অধীনে ছিল, সেই কর্ণাটকের শাসনকর্তা দোস্তালি যখন স্বাধীনতা ঘোষণা করলো, তখন ক্রমেই রাজনৈতিক পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়ে উঠল। এ অবস্থার পরিপ্রেক্ষিতে কর্ণাটকের যুদ্ধ নামক একটি, প্রথম কর্ণাটকের যুদ্ধ নামক একটি নতুন বিষয়, প্রথম কর্ণাটকের যুদ্ধ সংঘটিত হয়। 1740-এর দশকে দাক্ষিণাত্যের কর্ণাটক অঞ্চলের পরিস্থিতি ছিল খুবই বিশৃঙ্খলাপূর্ণ। এই সময় মারাঠারা কর্ণাটক আক্রমণ করে কর্ণাটকের নবাব দোস্তালিকে হত্যা করে, এর ফলে কর্ণাটকের সিংহাসনকে কেন্দ্র করে শুরু হয় উত্তরাধিকারের দ্বন্দ্ব। এ অবস্থায় হায়দ্রাবাদের নিজাম স্বয়ং কর্ণাটকে এসে তার একজন বিশ্বাসভাজন লোককে, সেই বিশ্বাসভাজন ব্যক্তিটি হচ্ছেন আনোয়ারউদ্দিন, আনোয়ারউদ্দিনকে এই কর্ণাটকের নবাব পদে অধিষ্ঠিত করেন। এতে তার ধারণা হয়েছিল যে দোস্তালিকে মারাঠারা হত্যা করলো, এখন সে যদি একজনকে নবাব পদে অধিষ্ঠিত করে হয়তো বা তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এতে সংকটের নিরসন না হয়ে আর নতুন ঘটনার সূত্রপাত হয়। কর্ণাটকের পুরাতন যে নবাব ছিল, সেই নবাব দোস্তালির জামাতা চাঁদ সাহেব আনোয়ারউদ্দিনের বিরুদ্ধে চরম শত্রুতায় লিপ্ত হন। এখানে আমরা বলা হচ্ছে যে
আনানুদ্দিনকে ক্ষমতায় অধিষ্ঠিত করল হায়দ্রাবাদের নিজাম। কিন্তু পূর্বতন যে নবাব দোস্ত আলীর জামাতা চাঁদ সাহেব, তিনি কর্ণাটকের রাজনীতিতে একটি বড় ভূমিকা পালন, ষড়যন্ত্রের একটি ভূমিকা পালন করতে থাকেন, বিশেষ করে আনোয়ারউদ্দিনের বিরুদ্ধে। কর্ণাটক অঞ্চলের রাজনৈতিক এই অনিশ্চয়তা ইংরেজ এবং ফরাসি উভয় কোম্পানিকে এই অঞ্চলে কর্তৃত্ব স্থাপনে প্রলুব্ধ করে। দ্যাট মিন সেখানে দেখা যাচ্ছে যেহেতু আনোয়ারউদ্দিন ক্ষমতায় আসলো, কিন্তু আনোয়ারউদ্দিনের বিরোধিতা করে বসছে পূর্বতন যে নবাব ছিল দোস্ত আলী, তার জামাতা চাঁদ সাহেব। এবং এইখানে দেখা যাচ্ছে যে দুইটা পক্ষ, সম্ভবত ইংরেজ এবং ফ্রেঞ্চরা এখানে দুইজন দুই জায়গায় ভূমিকা পালনের সুযোগ পেয়ে যায়। ইতিমধ্যে 1740 খ্রিস্টাব্দে ইউরোপে একটি নতুন যুদ্ধের অবতারণা হয়, সেখানে অস্ট্রিয়ার যে যুদ্ধ হয় সেটাকে বলা হয়, ইউরোপে এটাকে বলা হয় ওয়ার অফ অস্ট্রিয়ান সাকসেশন, সেই যুদ্ধটা শুরু হলো 1740 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে ইংরেজ এবং ফরাসিরা পরস্পর বিরোধী পক্ষ অবলম্বন করে। যেহেতু এখানে তোমরা একটা বিষয় একটু মনে রাখবা যে আমরা যতগুলো ইউরোপীয় শক্তির যখন বিরোধী শক্তিগুলার যখন যুদ্ধের কথা বলবো, ইউরোপে যখন তাদের যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধের রেশ আবার এই ভারতে এসে লাগে। ঠিক এখানে দেখালো যে 1740 খ্রিস্টাব্দে যখন অস্ট্রিয়ার উত্তরাধিকারকে কেন্দ্র করে ফ্রেঞ্চ এবং ব্রিটিশরা এরকম উত্তরে ইউরোপে যেমন যুদ্ধে জড়িয়ে পড়লো, এই ভারতেও ঠিক এইরকম বিষয়ের অবতারণা ঘটলো। 1746 খ্রিস্টাব্দের গোড়ার দিকে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে খোলাখলি শত্রুতা শুরু হয়। এই সময় বার্নার্ডের নেতৃত্বে ইংরেজ নৌবহর কতগুলো ফরাসি জাহাজ অধিকার করে। পন্ডিচেরির ফরাসি গভর্নর এর পরিপ্রেক্ষিতে পন্ডিচেরির ফরাসি গভর্নর ডুপ্লে তৎক্ষণাৎ মরিশাসের ফরাসি গভর্নর লাবর্দানের কাছে সাহায্যের জন্য আবেদন পাঠান। লাবর্দান 8টি শক্তিশালী জাহাজ নিয়ে ভারত মহাসাগরে পাড়ি দিয়ে করমণ্ডল উপকূলে উপস্থিত হলে ইংরেজ নৌসেনাপতি পেইটন লাবর্দনকে কোনো প্রকার বাধা না দিয়ে তিনি বাংলার দিকে পালিয়ে যান। এই সুযোগে ডুপ্লে ইংরেজদের শক্ত ঘাঁটি, সেই সময় ইংরেজদের শক্তিশালী ঘাঁটি ছিল মাদ্রাজ, আর এই মাদ্রাজের এখানে তাদের একটি আরেকটি ঘাঁটি ছিল, সেটা হচ্ছে মাদ্রাজে একটা শক্তিশালী ঘাঁটি ছিল। অতঃপর লাবর্দান যখন মাদ্রাজ দখল, ডুপ্লে যখন লাবর্দানের সহযোগিতায় মাদ্রাজ দখল করে ফেলল, লাবর্দান তা মরিশাসে ফিরে গেল। এরপর ডুপ্লে পন্ডিচেরির দক্ষিণে অপর একটি ইংরেজ ঘাঁটি ছিল, সেটি হচ্ছে সেন্ট ডেভিড দুর্গ। আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে মাদ্রাজ দখল করে ফেলল এবং মাদ্রাজের ওইখানে একটি তাদের যে দুর্গ ছিল সেটা হচ্ছে সেন্ট ডেভিড দুর্গ। সেই সেন্ট ডেভিড ডুপ্লে তার প্রাথমিক বিজয়ে উৎসাহ মাদ্রাজ বিজয়ে উৎসাহিত হয়ে সেই সেন্ট ডেভিড দুর্গটি আক্রমণ করে, কিন্তু তিনি এখানে সফলকাম হতে পারেন নাই। ইংরেজরা ডুপ্লের এই আক্রমণকে প্রতিহত করে। এভাবে দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের যে প্রথম পর্যায়ের সূচনাটা হলো, এই সূচনাতে দেখা যাচ্ছে যে মোটামুটি ফরাসিরা একটা ভালো পজিশনে চলে গেল। আরও ভালো কথাই বলা হয় বা মোটা দাগে বলা হয় যে ফরাসিরা এ পর্যন্ত যে ঘটনাবলী সেখানে ফরাসিরা সফলতার মুখ দেখে বা প্রাথমিকভাবে তারা সফল হয়। আচ্ছা, এই দক্ষিণ ভারতে যখন ইঙ্গো ফরাসিদের এই দ্বন্দ্ব চলছিল সেই সময় কর্ণাটকের নবাব দর্শকের ভূমিকায় কিন্তু বসে থাকেন নাই। যেহেতু কর্ণাটকের যুদ্ধ এবং কর্ণাটকে এই রাজ্যটি ছিল আনোয়ারউদ্দিনের অধীনে, আমরা তোমাদের ইতিপূর্বে বলেছি, সেই নবাব আনোয়ারউদ্দিন মনে করলেন যে তার রাজ্যে বাইরের দুটি বিদেশি শক্তি বণিক গোষ্ঠী তার অনুমতি না নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছে, এটা তার জন্য অপমানস্বরূপ বা তার জন্য তার কাছে এটা নবাব হিসেবে তার কাছে এটা ভালো অসম্মানের মনে হলো যে তার অনুমতি ছাড়া এ তার রাজ্যে তারা যুদ্ধ করছে। স্বভাবতই নবাব আনোয়ারউদ্দিন তার অনুমতি ছাড়া রাজ্যে যুদ্ধ শুরু করা ইংরেজ এবং ফরাসিদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। সুচতুর ডুপ্লে এবং এটা যথারীতি তাদেরকে জানানো হয়, সুচতুর ডুপ্লে নবাবের এই মনোভাব বুঝতে পেরে তাকে এই মর্মে আশ্বস্ত করা হলো
যে ইংরেজদের কাছ থেকে তিনি যে মাদ্রাজ মাদ্রাজ রাজ্যটি দখল করেছে বা মাদ্রাজ অঞ্চলটি যে দখল করেছে সেইটা তিনি কর্ণাটকের নবাবের হাতে যুদ্ধ শেষে কর্ণাটকের নবাবের হাতে তুলে দেবেন। এইটাতে মোটামুটি আনোয়ারউদ্দিন অবশ্য খুশি হয়েছিলেন যে তাকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে নবাব আনোয়ারউদ্দিন কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে দেখা গেল যে মাদ্রাজ দখল করার পরে এবং যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও ডুপ্লে মাদ্রাজকে ঘিরে, এবং এখানে বলে বলে রাখা ভালো যে ফরাসিরাও কিন্তু জানতো যে যুদ্ধ পরবর্তী সময়ে এই যে ফরাসিদের নতুনভাবে অধিকৃত মাদ্রাজ রাজ্যটি এটা কিন্তু ইংরেজদের, যেহেতু ইংরেজদের কাছ থেকে দখল করে নেওয়া, এটা আনোয়ারউদ্দিনকে ফেরত দেওয়া হবে। ফ্রেঞ্চরা এটা মোটামুটি সবাই জানতো, কিন্তু যেহেতু এই সময়ে মূল ভূমিকা নায়কের ভূমিকা পালন করছে ডুপ্লে, তার চিন্তা ছিল, মনে মনে চিন্তা ছিল অন্যরকম। এটা কেবল মানুষ কেবল তাকে মৌখিকভাবে আশ্বস্ত করেছিলেন যে যুদ্ধটা শেষ হয়ে যাক, এই এই জন্য আর কি, নবাবের পক্ষ থেকে তার তাকে যাতে আপাতত বিদ্রোহের সম্মুখীন হতে না হয় এই জন্য। তো যাই হোক, পরবর্তীতে যখন দেখা গেল আনোয়ারউদ্দিন বুঝতে পারলেন যে ডুপ্লে তাকে কেবল এটা সময়ের প্রয়োজনে আশ্বস্ত করেছিলেন, এইটাতে এখন সেই এখন যে নতুন পরিস্থিতি এই সময়ে এই ডুপ্লে তাকে এই মাদ্রাজ রাজ্যটি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তা বেশি আন্তরিক না, বা এই বিষয়ে তার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। স্বভাবত কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিন ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ফরাসিদের বিরুদ্ধে একটি বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন। এবং কিন্তু দুঃখের বিষয়, সেন্ট থমের যুদ্ধে ফরাসিরা স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে নবাবের বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে। এটা ইতিহাসের একটি উল্লেখযোগ্য বিষয় যে একেবারে অল্প সংখ্যক সৈন্য, এটা দেশীয় শক্তিগুলোর জন্য আসলে একটা রিমার্কেবল যে এই যে ইউরোপীয় বা ইউরোপীয় শক্তিগুলোর ক্ষেত্রে যে মর্যাদা, বা ফ্রেঞ্চ বা ইংরেজ শক্তিগুলার যে শক্তিগুলা এই দেশীয় শক্তির তুলনায় কত বেশি উন্নত, বা তাদের যে যুদ্ধ যে অস্ত্রশস্ত্র বা যুদ্ধের ক্ষমতা যে কত বেশি, এইটা সব আরো ক্লিয়ার ভাষায় বলা যায় এইভাবে যে এই সময় এই ঘটনার পর থেকে দেশীয় শক্তিগুলার কাছে ফ্রেঞ্চদের মর্যাদা অনেক বেড়ে যায়। এই যে আমরা বলছি যে আনোয়ারউদ্দিনের একটি বড় বিশাল বড় বাহিনী এই যে ফ্রেঞ্চদের অল্প সংখ্যক সৈন্যের কাছে শোচনীয়ভাবে শুধু পরাজিত নয়, শোচনীয়ভাবে পরাজিত হয় এবং সেই সময় আনোয়ারউদ্দিন নিহতও হয়। অতঃপর ডুপ্লে ইংরেজদের সেন্ট ডেভিড দুর্গ জয় করতে গিয়ে ব্যর্থ হন, এবং 1748 খ্রিস্টাব্দে ইংরেজগণ ফরাসিদের পণ্ডিচেরি আক্রমণ করলে ডুপ্লের কাছে পরাজয় বরণ করে। এ অবস্থায় ভারতে খবর পৌঁছায় যে 1748 পর্যন্ত এই যে যে খণ্ড যুদ্ধ চলছে, এই যুদ্ধের এই সময়ে ইউরোপে যে আমরা যে বলেছিলাম যে অস্ট্রিয়ান যে ওয়ার অফ অস্ট্রিয়ান সাকসেশন বললাম, সেই যে যুদ্ধ চলছিল সেইখানে গিয়ে ইংল্যান্ড এবং ফ্রান্সের ভিতর একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এটা সেই সময় ইউরোপের ক্ষেত্রে একটি বিখ্যাত চুক্তি, আইলা স্যাপলের চুক্তি বলা হয় এটাকে। এই চুক্তির মধ্য দিয়ে অস্ট্রিয়ার যে উত্তরাধিকার দ্বন্দ্ব চলছিল সেইটার সমাপ্তি ঘটে। ফলে ইউরোপে আমরা তোমাদের বলেছি যে ইউরোপে যখন এই দুইটা শক্তি কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, ঠিক তার রেশ ভারতে এসে পড়ে। ঠিক ইউরোপে যখন দুইটা দেশ তাদের কোনো চুক্তির কারণে যখন তারা শান্তি প্রতিষ্ঠা করে, সেইটার রেশ আবার এখানে এসে পড়ে। সহমতে দেখা যাচ্ছে যে ইউরোপের যুদ্ধ অবসানের ফলে সঙ্গে সঙ্গে ভারত ও ইঙ্গ ফরাসির যুদ্ধের অবসান ঘটে, এবং এই সন্ধির শর্তানুসারে ইংরেজরা মাদ্রাজ ফিরে পায়। আচ্ছা, প্রথম কর্ণাটক যুদ্ধ হলো, সেই যুদ্ধের আমরা ফলাফলটা কি জানতে পারছি? কর্ণাটক যুদ্ধ ছিল ভারতের প্রথম যুদ্ধ। আমরা বললাম যে সেই যুদ্ধে ইউরোপীয় শক্তি একটি দেশীয় শক্তিকে সুনিশ্চিতভাবে পরাজিত করে এবং বিশাল সংখ্যক সৈন্য দ্বারা সমৃদ্ধ আনোয়ারউদ্দিনের যে বিশাল বাহিনী সেই বাহিনীকে পরাজিত করে। এর ফলে দেশীয় শক্তিগুলোর শক্তির ক্ষেত্রে তাদের একটি দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে এই ইউরোপীয় শক্তিগুলোর তুলনায়।
এদেশের আরো খোলাভাবে বলা যায় যে এদেশের রাজাদের সামরিক শক্তি যে কতটা দুর্বল এর পূর্বে বিদেশি বণিকদের কাছে এত স্পষ্ট হয়ে ওঠেনি। ঐতিহাসিক পার্সিভাল স্পেয়ারের মতে এরপরে ডুপ্লে দক্ষিণ ভারতে সাম্রাজ্য স্থাপনের সাহসী প্রচেষ্টা শুরু করেন। দ্বিতীয়ত এই যুদ্ধে নৌশক্তির গুরুত্ব যে কত বেশি স্পষ্ট করে এই এই যুদ্ধে নৌশক্তির গুরুত্ব খুব বেশি ভাবে স্পষ্ট হয়ে যায়, একেবারে ওপেন হয়ে যায় যে নৌশক্তিটা একটা বিরাট ফ্যাক্টর। নৌ এবং তাদের এই এই বিষয়টা এই সময় থেকে মনে হয় যে নৌযুদ্ধে যারা বেশি পারদর্শী অর্জন করবে, পারদর্শিতা অর্জন করবে, তারা ভবিষ্যৎ ভারতের অধীশ্বর হবে, এটা নিশ্চিত। আমরা এবার দ্বিতীয় কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ যেটা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম কর্ণাটকের যুদ্ধ ইংরেজ এবং ফরাসি উভয় শক্তিকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপে উৎসাহিত করে। তাঞ্জোরের ক্ষুদ্র রাজ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব দেখা দিলে ইংরেজরা সেখানে হস্তক্ষেপ করে। 1749 খ্রিস্টাব্দে দেবীকোট্টা অঞ্চল দখল করে নেয়। ইংরেজদের কথা বলা হচ্ছে। 1748 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম আসফ ঝা, নিজামুল মুল্ক যাকে বলা হচ্ছে, তিনি মারা যান। তার মৃত্যুর পর হায়দ্রাবাদের নিজামের পদ গ্রহণ করেন তার দ্বিতীয় পুত্র নাসির জং। আমাদের এই নাম দুটা মনে রাখতে হবে, নাসির জং এবং মুজাফর জং পরবর্তীতে আসবে। তোমাদের আপাতত আমরা যেটা বলছি যে মনে রাখতে হবে যে হায়দ্রাবাদের নিজাম আসফ জাহর মৃত্যুর পরে ক্ষমতা আরোহণ করেন, রাজক্ষমতায় আরোহণ করেন তার দ্বিতীয় পুত্র নাসির জং। কিন্তু নাসির জং এর ভাগ্নে মুজাফর জং হায়দ্রাবাদের সিংহাসনের দাবি করে বসেন এবং ঘোষণা করেন যে তিনি মুঘল সম্রাট কর্তৃক দাক্ষিণাত্যের সুবাদার পদে নিযুক্ত হয়েছেন। ফলে হায়দ্রাবাদের সিংহাসন নিয়ে নতুনভাবে একটি দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। এখানে তোমাদের একটু মনে রাখতে হবে যে যেহেতু সেই সময়ে মুঘল সম্রাটরা সারা ভারতের অধীশ্বর ছিলেন, স্বভাবতই এই ভারতের কোনো একটা রাজ্যে কেউ যদি দাক্ষিণাত্যের যে ওখানে যারা শাসন করছিল তা মূলত মুঘল সাম্রাজ্যেরই অধীনেই তারা ছিল। যদি আমরা বলছি হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এখন যে নতুনভাবে ক্ষমতায় আসছেন সে নাসির জং এর কথা বলা হচ্ছে। যে একটু শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমরা বলছি যে নাসির জং পড়ে নিতে হবে, যে নাসির জং সিংহাসনের দ্বিতীয় আসফ জাহর দ্বিতীয় পুত্র নাসির জং ক্ষমতা আরোহণ করেন এবং তার যে বিরোধিতা করে বসেন সেই মুজাফর জং এর লজিকটা এই যে সেই সময়ে কোনো প্রদেশের সুবাদার হিসেবে নিযুক্ত হতে হলে সেই সুবাদার নিযুক্ত করতেন মুঘল সম্রাট এবং এইখানে সে তার যে বৈধতার জায়গাটা সে স্পষ্ট করতে চাইল যে মুঘল সম্রাট তাকে ফরমান দিয়েছেন বা মুঘল সম্রাট তাকে অনুমোদন দিয়েছেন যে দাক্ষিণাত্যের সুবাদার হবে, হায়দ্রাবাদের সিংহাসনে বসবেন মুজাফর জং। আচ্ছা, অপরদিকে কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিন তার সিংহাসন সম্পর্কে নিশ্চিত ছিলেন না, কারণ কর্ণাটকের প্রাক্তন নবাব দোস্ত আলীর জামাতা চাঁদ সাহেব কর্ণাটকের নবাব পদ লাভে আগ্রহী ছিলেন। শীঘ্র বিবাহের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। ডুপ্লে এই সুযোগে দাক্ষিণাত্যের প্রভাব বিস্তার করার আশায় চাঁদ সাহেব এবং মুজাফর জং এর, এখানে একটু মনে রাখতে হবে চাঁদ সাহেব হচ্ছে কর্ণাটকের এবং মুজাফর জং আমরা বলছি যে সিংহাসনের দাবিদার, হায়দ্রাবাদ বা দাক্ষিণাত্যের যে সুবাদার পদের জন্য সে নতুনভাবে দাবি করে বসছে মুজাফর জং। এই তাহলে চাঁদ সাহেব এবং মুজাফর জংকে সমর্থন করছে এখানে যেহেতু দুইটা পক্ষ। আমি তোমাদের আরেকটু বুঝিয়ে বলছি যে ডুপ্লে অর্থাৎ ফ্রেঞ্চরা পক্ষ গ্রহণ করছে ওইদিকে চাঁদ সাহেবের এবং মুজাফর জঙ্গের, আর স্বভাবত এই দুই পক্ষকে সমর্থন করছে এবং তাদেরকে নিয়ে একটি গোপন চুক্তিও স্বাক্ষরিত হলো ফ্রেঞ্চ এবং এই দেশীয় শক্তি মুজাফর জং এবং চাঁদ সাহেবের মাঝে। খুব স্বাভাবিক যে চুক্তিতে কি থাকবে, যে তারা ক্ষমতায় এই দুজন আরোহণ করবে, এটাই ধরে নেওয়া যায়। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের আগুন দাউ দাউ করে এর পরবর্তীতে জ্বলে ওঠে। 1749 খ্রিস্টাব্দে 3 আগস্ট মুজাফর জং, চাঁদ সাহেব এবং ফরাসি বাহিনী
सम्मिलित भाव भेलोर दक्षिण पूर्व अवस्थित अम्बर निकट कर्णाटक नवाब अनवरुद्दीन के पराजित कर हत्या कर। এই যুদ্ধের পর আনোয়ারউদ্দিনের পুত্র মোহাম্মদ আলী ত্রিচিহ্নপল্লীতে পলায়ন করে এবং আশ্রয় লাভ করে। এখানে একটু বলে নিই, ত্রিচিহ্নপল্লী যে জায়গাটা বলা হচ্ছে এইটা ইংরেজদের এরিয়া। স্বভাবতই আমরা এখানে বললাম যে মুজাফফরজং, চাঁদ সাহেব কাদের সহযোগিতায়, ফ্রেঞ্চদের সহযোগিতায় তারা আনোয়ারউদ্দিনকে পরাজিত করলো এবং হত্যা করলো। এবং এই যুদ্ধের পর আনোয়ারউদ্দিনের যে পুত্র ছিল সেই পুত্র হচ্ছে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী নিজের জীবন নিয়ে পালিয়ে গেলেন ত্রিচিহ্নপল্লীতে এবং সেখানে গিয়ে ইংরেজদের আশ্রয় লাভ করেন। ইংরেজদের এবং ইংরেজরা তাকে আশ্রয় দান করেন। এই সময় ইংরেজদের ক্ষেত্রে যে আমরা যে পরবর্তী যুদ্ধের কথা বলবো, সেই যুদ্ধে ইংরেজদের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লাইভ নামক মাদ্রাজ কুঠির জনৈক অসামরিক কর্মচারী। ক্লাইভ কিন্তু অসামরিক কর্মচারী ছিল, কিন্তু তিনি ইংরেজ সেনাবাহিনীতে পরবর্তীতে যোগ দেন। সেনাবাহিনীতে যোগ দিয়ে ক্লাইভ সামরিক ক্ষেত্রে তার প্রতিভার এক অপূর্ব স্বাক্ষর রাখেন এবং সেই স্বাক্ষর রাখার সুযোগও পান। ক্লাইভ এই সময় কর্ণাটকের রাজধানী আরকোট দখল করে নেন, ফলে ফরাসি বাহিনী ত্রিচিহ্নপল্লী দখলের ব্যাপারে পূর্ণ শক্তি নিয়োগ করতে পারল না। যেহেতু ফরাসিদের এখানে দুইটা জায়গা, একটা হচ্ছে ত্রিচিহ্নপল্লীতে পরাজিত, তাদের হাত থেকে পরাজিত হয়ে আনোয়ারউদ্দিনের পুত্র মোহাম্মদ আলী ত্রিচিহ্নপল্লীতে গিয়ে আশ্রয় নিল এবং ইংরেজরা তাকে আশ্রয় দিল। স্বভাবতই কিন্তু ফরাসিদের টার্গেট হওয়া উচিত কোথায়? ত্রিচিহ্নপল্লী। কিন্তু সেইখানে ফরাসি শক্তি আসলে ওইভাবে নিয়োগ করতে পারলো না, এই জন্যই যে এইদিকে আবার নতুনভাবে একজন আবির্ভূত হলো ইংরেজ সেনাপতি, এই যে তোমার লর্ড ক্লাইভ। এখন স্বভাবতই সে কর্ণাটক যখন এসে কর্ণাটক দখল করে ফেললো, এখন স্বভাবতই ফ্রেঞ্চদের দৃষ্টি কর্ণাটকে গিয়ে পড়লো। এইদিকে কিন্তু ত্রিচিহ্নপল্লীতে তার যে শক্তি প্রয়োগ করার কথা ছিল এই বিষয়টি তারা আর পারল না। আচ্ছা, এই ত্রিচিহ্নপল্লী দখলে ফরাসি বাহিনী শেষ পর্যন্ত 1752 খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনীর কাছে এই সময় তারা আত্মসমর্পণ করে। ইংরেজরা চাঁদ সাহেবকে বন্দী করে এবং হত্যা করে। ইংরেজদের সাহায্যে মোহাম্মদ আলী কর্ণাটকে ইংরেজদের সাহায্য এবং সহযোগিতায় সর্বত এখানে আমরা যেটা বলতে যাচ্ছি যে এখন পর্যন্ত যে ঘটনা, যে ফ্রেঞ্চদের সহযোগিতায় চাঁদ সাহেব যেটুকু সফলতা লাভ করেছিল, এখন এই 1752 সালের এই প্রেক্ষাপটে এসে দেখা গেল ইংরেজরা ফ্রেঞ্চদেরকে পরাজিত করলো এবং চাঁদ সাহেবকে, তাদের যে মদতপুষ্ট চাঁদ সাহেব ছিল, চাঁদ সাহেবকে বন্দী করে হত্যা করে এবং তাদের অধীনস্থ। এখন আমরা আবার চলে যাচ্ছি যে ইংরেজদের মদতপুষ্ট কে ছিল। ইংরেজদের মদতপুষ্ট ছিল মোহাম্মদ আলী। স্বভাবতই চাঁদ সাহেবকে যেহেতু পরাজিত করলো, তারা এবার তাদের মদতপুষ্ট বা তাদের আশ্রিত মোহাম্মদ আলীকে কর্ণাটকের সিংহাসনে অধিষ্ঠিত করলো। এই সংকটজনক পরিস্থিতিতেও ফরাসি গভর্নর ডুপ্লে নিজের পরাজয় মেনে নিতে পারেন নাই। এক বছরেরও অধিককাল ধরে তিনি ইংরেজ সাফল্যকে প্রতিহত করার জন্য কূটনৈতিক এবং সামরিক প্রচেষ্টা চালিয়ে যান, কিন্তু পরিস্থিতি ডুপ্লের সহায়ক ছিল না বা পরিস্থিতি ডুপ্লের অনুকূল ছিল না। ফ্রান্সের সরকার ক্রমশ তার উপরে বিরক্ত হয়ে উঠেছিল। অবশেষে 1754 খ্রিস্টাব্দে সরকারি এক নির্দেশে তাকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয় এবং তাকে দেশে স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়। এখানে আসলে একটু বিষয় বলে নেওয়া দরকার, যদি আমরা পরে একটু বলার সুযোগ পাবো তার একটু বলে নিই, যে আমরা বলেছিলাম 1742 পর থেকে 1720 থেকে 42 পর্যন্ত তাদের ফ্রেঞ্চদের যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা হচ্ছে যে বাণিজ্য কেন্দ্রিক, এবং 42 পরে যে ডুপ্লের সময়ে যে বিষয়টা ছিল সেটা বাণিজ্য থেকে তিনি এখানে আধিপত্য প্রতিষ্ঠার ব্যাপারে বা ইংরেজদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হওয়ার ব্যাপারে তার টেন্ডেন্সিটা বেশি ছিল। স্বভাবত এই ঘটনাগুলিগুলো ফ্রেঞ্চরা ফরাসি সরকার নজর রাখছিল এবং একটা পর্যায়ে এই 52 সালের পরিস্থিতির পরে 54 খ্রিস্টাব্দে তাকে স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়। ডুপ্লের স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা, এই ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের যে দ্বন্দ্ব
এই দ্বন্দ্বের ক্ষেত্রে 1754 সালের ঘটনাটি একটি উল্লেখযোগ্য ঘটনা, বা অনেকটা বলা যায় একটা মাইল ফলক ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে। যেহেতু তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ফ্রেঞ্চরা এবং ফ্রেঞ্চদেরকে যে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল ফরাসি বণিকদের, সে হচ্ছে ডুপ্লে। সম্ভবত ডুপ্লে যে এখান থেকে ডুপ্লেকে যে অপসারণ করা হলো, সম্ভবত ইংরেজদের এখানে একটা সুযোগ চলে আসলো। ডুপ্লের স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে ফরাসি প্রভাব এবং ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন চিরচরে লুপ্ত হয়ে যায়। ডুপ্লের স্বদেশ প্রত্যাবর্তনের পর গডেহু পণ্ডিচেরির গভর্নর নিযুক্ত হয়ে ভারতবর্ষে আগমন করেন। তার উদ্যোগে 1755 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ফরাসি এবং ইংরেজদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে বলা হয়, এই চুক্তিতে বলা হয়, 1755 সালে আমাদের একটু মনে রাখতে হবে যে একটি চুক্তি স্বাক্ষরিত হলো। সেই চুক্তিতে বলা হলো যে উভয় উভয়ের আঞ্চলিক অধিকার বজায় রাখবে। শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ভারতে যে এই এ পর্যন্ত আমরা বললাম দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, সেই কর্ণাটকের যুদ্ধের সমাপ্ত ঘটল। এবং সমাপ্ত ঘটলো আমরা বললাম যে একটি চুক্তির মধ্য দিয়ে। এক্ষেত্রে তোমরা ধরে নিতে পারবা যে এই সময় পর্যন্ত অবস্থান কাদের ভালো। এই সময় পর্যন্ত নিঃসন্দেহে আমরা বলবো যে ইংরেজরা সুবিধাজনক অবস্থানে থাকলো, তারা চালকের অবস্থানে থাকলো। ইংরেজরা যেহেতু 52 সালে পরাজিত করে তারা একটি চুক্তি সম্পাদন, ফ্রেঞ্চরা একটি চুক্তি সম্পাদন করলো। আচ্ছা, আমরা এর পরবর্তীতে যে বিষয়টা চলে যাচ্ছি যে আমরা ফরাসি গভর্নর জেনারেল ডুপ্লের বিষয়ে, ফরাসি আধুনিক ভারতের ইতিহাস আমরা এ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, যে আলোচনার প্রেক্ষাপটে এটুকু আমরা বলতে পারি যে ফ্রেঞ্চ এবং ইংরেজদের দ্বন্দ্বের ক্ষেত্রে যে বড় একটি ভূমিকা পালন করলো, সেই ভূমিকা পালনকারী হচ্ছে আমাদের জোসেফ ডুপ্লে। এবং ডুপ্লের পরিণামটাও আমরা তোমাদের অলরেডি বললাম যে 54 সালের একটা সরকারি আদেশে ডুপ্লেকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তো এই যে ডুপ্লে, আমরা ফ্রেঞ্চদের ক্ষেত্রে ফ্রেঞ্চদের সাথে ইংরেজদের দ্বন্দ্ব এই ভারতে, এক্ষেত্রে যে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, সেইখানে আমরা একটু ডুপ্লের সম্বন্ধে আলোচনা করে নিতে চাই। এবং পরবর্তীতে আমরা তৃতীয় কর্ণাটকের যুদ্ধটা বলবো, কিন্তু যেহেতু এই ডুপ্লের চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, যে ডুপ্লের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এবং দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শেষ, আমরা এখানে ফরাসি জেনারেল জোসেফ ডুপ্লের বিষয়ে একটু আলোচনা করতে চাই। আধুনিক ভারতের ইতিহাসে জোসেফ ডুপ্লে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। ফরাসি কোম্পানি কর্তৃক ভারতে প্রেরিত যে সমস্ত ফরাসি নেতৃ ফরাসি সেনাপতি ছিল বা গভর্নর ছিল বা শাসক ছিল, তাদের ভিতরে এই জোসেফ ডুপ্লে ছিলেন নিঃসন্দেহে একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, উচ্চাকাঙ্ক্ষী, দক্ষ কূটনীতিবিদ এবং অপূর্ব রাজনৈতিক প্রতিভা সম্পন্ন একজন শাসক। তার স্বদেশ প্রেম ছিল প্রশংসনীয়, স্বীয় দেশের গৌরব এবং মর্যাদা বৃদ্ধি করাই ছিল তার জীবনের ব্রত বা জীবনের লক্ষ্য। জোসেফ ডুপ্লে 1731 খ্রিস্টাব্দে কলকাতার সন্নিকটে, আমরা তোমাদের ইতিপূর্বে বলেছি যে কলকাতার কাছাকাছি ইংরেজ ফ্রেঞ্চদের যে শক্তিশালী একটি ঘাঁটি ছিল, সে ঘাঁটি হচ্ছে বা দুর্গ ছিল, সেটা হচ্ছে চন্দননগরের দুর্গ। আর একটি আমরা বলেছিলাম যে দাক্ষিণাত্যের দিকে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছিল যে পণ্ডিচেরি, আর এই চন্দননগরটি ছিল কলকাতার কাছাকাছি। 1731 খ্রিস্টাব্দে প্রথম কলকাতার সন্নিকটে চন্দননগরে একটি ফরাসি যে কুঠি ছিল সেখানকার তিনি শাসনকর্তা হিসাবে নিযুক্ত হয়ে আসেন। দীর্ঘ 10 বছর কৃতিত্বের সঙ্গে চন্দননগরের শাসনকার্য পরিচালনার পর ফরাসি কোম্পানি 1742 খ্রিস্টাব্দে তাকে দাক্ষিণাত্যের গভর্নর নিযুক্ত করেন। দাক্ষিণাত্যের গভর্নর বলতে দাক্ষিণাত্যের ফরাসি গভর্নর করে বা ফরাসি শাসন অধ্যুষিত অঞ্চলের তাকে গভর্নর নিযুক্ত, বা ফরাসি যে কুঠিগুলো আছে সেগুলার তাকে গভর্নর করে নিযুক্ত করা হয়। পণ্ডিচেরির শাসনভার গ্রহণের পর তিনি অনুধাবন করেন যে দেশীয় শাসকবর্গের মর্জির উপর নির্ভর করে চললে কখনোই ফরাসিদের ব্যবসা বাণিজ্য উৎকর্ষ ফরাসিদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উৎকর্ষ লাভ করা সম্ভব হবে না। তাছাড়া তিনি ভারতের রাজনৈতিক যে বিশৃঙ্খল অবস্থা সেটা লক্ষ্য করে এদেশে ফরাসি সাম্রাজ্য স্থাপনের যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন তিনি
দেখতে শুরু করেন, যেটা আমরা ইতিপূর্বে বলেছি। তিনি প্রথম উপলব্ধি করেন যে ইউরোপীয় পদ্ধতিতে এবং ইউরোপীয় সেনাধ্যক্ষের পরিচালনায় ভারতীয় সেনাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে যদি কোনো একটি সৈন্যবাহিনী বা সুশিক্ষিত বা প্রশিক্ষিত ইউরোপ, এখানে বলতে সুশিক্ষিত বা প্রশিক্ষিত যেটা আমরা বলছি ইউরোপীয় শিক্ষা এবং ইউরোপীয় যুদ্ধবিদ্যায় প্রশিক্ষিত যদি করতে পারা যায়, তাহলে সেটা সেটা দ্বারা কি সম্ভব? দেশীয় রাজাদের বিশাল বাহিনীকে পরাজিত করা সম্ভব, যেটা আমরা বলেছি, যেটা আমরা তোমাদের প্রমাণ করে দেখালাম যে আনোয়ারউদ্দিনের সাথে এই যে ফ্রেঞ্চদের যে যুদ্ধ হলো সেখানে জোসেফ ডুপ্লে অল্প সংখ্যক সৈন্য নিয়ে আনোয়ারউদ্দিনের একটা বিশাল সেনাবাহিনীকে পরাজিত করতে তিনি সমর্থ হয়েছেন। তো এইটা তিনি আসলে এই এই ঘটনার পরে তিনি এটা বুঝতে পেরেছিলেন বলে তার একটা মাথায় চিন্তা জাগলো যে ইউরোপীয় এইরকম যুদ্ধবিদ্যায় পারদর্শী যদি এক ধরনের প্রশিক্ষিত সেনাদল তৈরি করা যায় তাহলে এদেশের এই রাজাদেরকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজাদের বা শাসকদেরকে দমন করা সম্ভব হবে এবং সেক্ষেত্রে ফ্রেঞ্চদের বাণিজ্যিক পরিস্থিতির বা ফ্রেঞ্চদের বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে। এ লক্ষ্যে তিনি অচিরে ইউরোপীয় পদ্ধতিতে কিছু সংখ্যক ভারতীয় সৈন্যকে সুশিক্ষিত করে তোলেন এবং তাদের সাহায্যে 1746 খ্রিস্টাব্দে সেন্ট টমের যুদ্ধে কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের বিশাল বাহিনীকে তিনি পরাজিত করতে সক্ষম হন। আমরা ইতিপূর্বে বলেছি এই অপ্রত্যাশিত সফলতার পর ডুপ্লে ভারতে একটি ফরাসি সাম্রাজ্য স্থাপনে অধিকতর উৎসাহিত হয়ে ওঠেন, কিন্তু ভারতে ফরাসি প্রাধান্য স্থাপনের পথে প্রধান অন্তরায় ছিল ইংরেজ শক্তি। এজন্য তিনি ইংরেজদেরকে বিতাড়িত করে পর্যায়ক্রমে ভারতীয় নেতৃবৃন্দকে দমন করার নীতি গ্রহণ করেন। ইউরোপে অস্ট্রিয়ার সিংহাসন নিয়ে উত্তরাধিকার দ্বন্দ্বের সূচনা হলে ডুপ্লে ইংরেজদের নিয়ন্ত্রণ থেকে মাদ্রাজ দখল করে সমগ্র করমণ্ডল উপকূল থেকে ইংরেজদের বিতাড়িত করতে সক্ষম হন। এই সাফল্যের ফলে ভারতীয়দের চোখে ডুপ্লের মর্যাদা বৃদ্ধি পায়। আমরা তোমাদের ইতিপূর্বে এটা বলেছিলাম, এর পাল্টা হিসাবে 1748 খ্রিস্টাব্দে ইংরেজরা ফরাসিদের পণ্ডিচেরি আক্রমণ করলে ডুপ্লের কাছে তারা পরাজয় বরণ করে 1748 খ্রিস্টাব্দে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হলে তিনি সে যুদ্ধে ইংরেজদের পরাজিত করে চাঁদ সাহেবকে কর্ণাটকের সিংহাসনে এবং মুজাফরজংকে হায়দ্রাবাদের সিংহাসনে অধিষ্ঠিত করেন এবং সমরকুশীলী হিসাবে তিনি স্বীয় প্রতিভার স্বাক্ষর রাখেন। কিন্তু এ সময় দাক্ষিণাত্যে রবার্ট ক্লাইভ নামক একজন ইংরেজ বীরের আবির্ভাব ঘটে, যাকে আমরা সেটাও তোমাদের বলেছি যে এটার পরিণতিতে 1752 সালে আবার ডুপ্লে পরাজিত হলো। তো যাই হোক, তার এই পরাজয়ের মধ্য দিয়ে কি হলো যে তাকে আসলে এই ডুপ্লের যে চরম পরিস্থিতি বা ডুপ্লের যে চরম বাস্তবতার মুখাপেক্ষি হন আসলে এই 1752 সালে যে তার পরাজয়ের মধ্য দিয়ে, ডুপ্লে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না, কিন্তু ফরাসি সরকার তাকে ভুল বুঝে দাক্ষিণাত্য থেকে অপসারণ করে স্বদেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেন। ডুপ্লের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন আসলে এটা ধরে নেওয়া যায় যে ফরাসি সাম্রাজ্য যে প্রতিষ্ঠিত হবে ভারতে তাকে তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায়। ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠায় ডুপ্লের স্বপ্ন সফল হয়নি সত্য, এটা আমরা খুব স্বাভাবিক বুঝতে পারছি, কিন্তু ভারতে তার নীতি ছিল অভ্রান্ত। ডুপ্লের নীতি অনুসরণ করে পরবর্তীকালে ইংরেজরা কিন্তু ভারতে সাম্রাজ্য স্থাপন করেছিল। অর্থাৎ ডুপ্লে যেরকম আমরা যেমনটি বললাম যে যেমনটি চিন্তা করেছিলেন যে বাণিজ্যিক ক্ষেত্রে সফল হতে হলেও কিন্তু এই জায়গায় অন্যান্য যে দেশীয় রাজ্যগুলো আছে এদের উপরে প্রভাব বিস্তার করতে হবে, এবং সেই প্রভাবটা কিভাবে বিস্তার করতে হবে, শক্তির মাধ্যম দিয়ে। প্রকৃতপক্ষে ডুপ্লের ব্যর্থতার জন্য তার ব্যক্তিগত ত্রুটি এবং সামরিক ভুল যে কিছু দায়ী ছিল না তা নয়, তার কিছু ব্যক্তিগত ত্রুটি এবং সামরিক ভুল ছিল সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে তার ব্যর্থতার জন্য ফরাসি কর্তৃপক্ষও কিন্তু কম দায়ী ছিল না, ফরাসি সরকার তার পরিকল্পনা অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন। আমরা যেহেতু তোমাদের পূর্বে বলেছিলাম যে ইংরেজরা হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এখানে আসে, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এখানে আসলো, তারা বাণিজ্য করতে থাকলো, কিন্তু এবং তাদের অর্থ তারা নিজেদের বাণিজ্যের মাধ্যমে বা অথবা তারা তাদের দেশ থেকে যে কোনোভাবে শেয়ারের মাধ্যমে হোক, সরকারের কাছে ঋণের মাধ্যমে হোক, যেভাবে হোক অর্থ আনছে। আর এইখানে ফ্রেঞ্চদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থ কারা যোগান দিচ্ছে, সরকার। তারা তাহলে সরকারের অবস্থা যদি ভালো হয় খুব স্বাভাবিক,
যে সরকার যদি আর্থিকভাবে ভালো থাকে তাহলে তারা এই ভারতে এই ফরাসিদের সহযোগিতা করতে পারবে, তাদের যে বণিক গোষ্ঠী আছে তাদের পারবে, কিন্তু এবং তাদের ঠিক অপরপক্ষে সরকারের অবস্থা আর্থিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে কখনোই তারা এইখানে ভারতে এই যে ফরাসি বণিক গোষ্ঠী আছে তাদেরকে ওইভাবে সহযোগিতা করতে পারবে না। এটা খুবই সোজা কথা। আধুনিক ভারতবর্ষে এমন স্বভাবতই এখানে এবং ফরাসিদের বিষয়টা এমন যে ফরাসিদের ফরাসি যে বণিক গোষ্ঠী আছে তাদেরকে টাকা পয়সা পাইতে হলে তাদের কনভিন্স করতে হবে কাকে, ফরাসি সরকারকে। ফরাসি সরকারকে কনভিন্স করে তাদেরকে টাকা পয়সা নিয়ে আসতে হবে। এবং এখানে আমার যে কথাটা এই জন্য বলা হচ্ছে যে ফরাসি সরকার তার যে ডুপ্লের যে চিন্তাভাবনা, ডুপ্লের যে পরিকল্পনা সেটা অনুধাবন করতে পারেন নাই, অনুধাবন না করতে পারাই স্বাভাবিক। কারণ ডুপ্লে তার আসলে নিজের ইচ্ছা অনুযায়ী এই কাজগুলো করেছিলেন, কিন্তু তার স্বপ্নটা ছিল দেশের জন্যই। তার সরকার ডুপ্লে এটাও চিন্তা করেছিলেন যে এটা করলে তার দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, সরকারকে পক্ষান্তরে সরকারও লাভবান হবে, এই রকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু তিনি এই সব যে দেশীয় রাজ্যগুলোর সাথে বা এখানে যে প্রভাব বিস্তার করার যে চিন্তা ভাবনাটা এটা এইভাবে তার মনে লালন করে আসছিল। কিন্তু আসলে তার ভাগ্য তার পক্ষে ছিল না, যেহেতু পরাজিত হওয়ার পরে সরকারের সরকারের চিন্তা ভাবনা এমন যে ডুপ্লের এরকম উচ্চাকাঙ্ক্ষার কারণে আসলে ইংরেজদের সাথে একটার পর একটা যুদ্ধে তারা পরাজিত হয়েছে, স্বভাবতই তাকে ফিরিয়ে নেওয়া যায়। আধুনিক ভারতবর্ষের ইতিহাসে ডুপ্লে একজন ব্যর্থ নায়ক, এটা নিঃসন্দেহে আমরা হয়তোবা বাস্তবতার বাধ্যত আমরা এটা বলতে পারি যে সে ব্যর্থ নায়ক, যেহেতু যুদ্ধে পরাজিত হয়েছে এবং সরকার ফরাসি সরকার তাকে ফিরিয়ে নিয়ে গেছে। কিন্তু ব্যর্থতা সত্ত্বেও তার স্বদেশপ্রীতি, ফরাসি জাতির স্বার্থ রক্ষার জন্য এখানে যে তিনি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন, সেটা কিন্তু তার দেশের উন্নতির জন্য, তার স্বজাতির উন্নতির জন্য, তার দেশের সরকারের উন্নতির জন্য। এবং এইটার ক্ষেত্রে তার কিন্তু ঐকাত্মিক চেষ্টাও ছিল, তার আত্মত্যাগই ছিল, সব তার কিন্তু সেই সদিচ্ছা চেষ্টা সব কিছুই তার ছিল, কিন্তু আসলে বাস্তবতা ছিল ভিন্ন। ইংরেজ ঐতিহাসিকরা ডুপ্লের কৃতিত্বকে সবসময় খাটো করে দেখেন, খুব স্বাভাবিক যেহেতু প্রতিদ্বন্দ্বী শক্তি, কিন্তু অনেক ইংরেজ ঐতিহাসিকও তার মহত্ব এবং অবদানকে অস্বীকার করতে পারেন নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যন্তই আজকের ক্লাস তোমাদের ছেড়ে দিচ্ছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ নিয়ে, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ খুব ছোট, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং এইটার পরে আমরা পরবর্তীতে বক্সারের যুদ্ধ, আমার নেক্সট ক্লাস শুরু হবে বক্সারের যুদ্ধ এবং দ্বৈত শাসন। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো এই কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।